নমস্কার, ডিজিটাল খাবরি লালে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে আমরা সার্ভে করেছি ডিজিটাল খাবরি লালের যে লোকসভা নির্বাচনে আপনাদের মতামত কী, আর সেই সমস্ত সার্ভের অনুযায়ী যা আমরা রেজাল্ট পেয়েছি সেটা অনলাইন হোক কিংবা সেটা মাঠে নেমে আমাদের টিম সেই সার্ভে করেছে। আর এবার পালা হচ্ছে আসানসোলে। তার কারণ হচ্ছে যে লোকসভা নির্বাচন 2024 পশ্চিমবাংলার অন্যতম একটা কেন্দ্র হচ্ছে আসানসোল কেন্দ্র। আর ওখানে সার্ভে করে যে বিভিন্ন প্রশ্ন আপনাদের থেকে আমরা পেয়েছিলাম সেগুলো সার্ভে করে তার উত্তর কী এসেছে সেগুলো জানতে আমরা সরাসরি যোগাযোগ করব মোহনের সঙ্গে, আমাদের আসানসোলের প্রতিনিধি মোহন সিং। মোহন, কী প্রতিক্রিয়া আসছে মানুষের, যে প্রশ্নগুলো ধরা হয়েছে তাদের সামনে, তুলে ধরা হয়েছে, ঠিক কী উত্তর এসেছে সেখান থেকে? শ্বেতা, একদম ঠিক, আসানসোল লোকসভা নির্বাচনে যে ক্যান্ডিডেট হয়েছেন, আমরা জানিয়ে দিই প্রথমেই যে তৃণমূল থেকে শত্রুঘ্ন সিনহা এবং ভাজপা থেকে এস এস আলুওয়ালিয়া এবং যে কংগ্রেস এবং সিপিএম যে অ্যালায়েন্স হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে বাম ফ্রন্ট নিজের যে প্রার্থী দিয়েছেন সে হচ্ছেন জাহানারা খান। আমরা সাধারণ মানুষ লোকসভা নির্বাচনের যে মানুষ আছেন, আসানসোলের লোকসভা নির্বাচনের মানুষ, তাদের কাছে গিয়ে কিছু কিছু প্রশ্ন করেছিলাম, তারা প্রশ্নর উত্তর দিয়েছেন। তারা কি ভাবছেন এই লোকসভা নিয়ে, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আসানসোল লোকসভা যে সিট সেখানে থেকে প্রথম পছন্দ প্রার্থী হিসাবে কে রয়েছেন। তো আমাদের কাছে যে প্রশ্নর যে উত্তর এসছে, আমাদের কাছে উত্তর এসছে শত্রুঘ্ন সিনহার সম্পর্কে। সাধারণ মানুষরা বলছেন, যারা 45% মানুষরা তারা বলছেন যে উনি সঠিক যে লোকসভা যে নির্বাচনের যে প্রার্থী তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, তাকে বলছেন সমর্থন করছেন তারা, যে সঠিক যে আছেন উনি 45% মানুষরা বলছেন সঠিক। এবং ভাজপার যে এস এস আলুওয়ালিয়া আছেন 35% মানুষরা 35% মানুষরা বলছেন যে হ্যাঁ উনি প্রার্থী হিসাবে ঠিক আছেন। এবং যে কংগ্রেস এবং সিপিএমএ প্রার্থী জাহানারা খানের সম্পর্কে বলছেন 15% লোকেরা বলছেন ঠিক আছে, সঠিক আছে। এবং অন্যভাবে যা কিছু কিছু মানুষ 5% মানুষরা বলছেন যে অন্য হলে ভালো হতো। এই সম্পর্কে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং আবার যে আমরা প্রশ্ন করেছিলাম বারবার, একটাই আসানসোল নির্বাচন কেন্দ্রের একটাই প্রশ্ন আসে যে বহিরাগত প্রার্থী। বারবার সাধারণ মানুষ এবং দেখা গেল কে যারা রাজনৈতিক দলের নেতারা আছেন তারাও বারবার অভিযোগ করছিলেন যে বহিরাগত, কিন্তু এইবার এই প্রশ্ন নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম। কি বলেছেন সাধারণ মানুষ আমরা সেটাও বলবো, যে এস এস আলুওয়ালিয়া আসানসোলের সঙ্গে পূর্ণ সম্পর্ক কতটা মানছেন, আসানসোলের যে সঙ্গে এস এস আলুওয়ালিয়ার কতটুকু সম্পর্ক আছে এই বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম। সাধারণ মানুষ বলছেন যে হ্যাঁ, 45% মানুষ হ্যাঁ বলছেন যে হ্যাঁ আসানসোলের সঙ্গে এস এস আলুওয়ালিয়ার সম্পর্ক অনেকটাই রয়েছে। এবং দেখা গেল 40% অর্থাৎ 40% মানুষ বলছে মানি না, মানে ক্যান্ডিডেট হিসাবে ওকে মানি না। অন্যান্য বলছে যারা দেখছেন যে 5% মানুষরা বলছেন যে না, এই সম্পর্কে তিনি কিছু বলবেন না। এই সব বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছিলাম। আর পরের প্রশ্ন আমরা করেছিলাম যে এখনকার যে সাংসদ অর্থাৎ তৃণমূল যে ক্যান্ডিডেট শত্রুঘ্ন সিনহা, তিনি কি বাইরের প্রার্থী, এই প্রশ্নটাও নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম। সাধারণ মানুষরা কতটুকু কারা কি বলছেন, 60% মানুষ বলছেন হ্যাঁ, 60% মানুষ বলছেন হ্যাঁ। এবং 30% যারা মানুষ তারা বলছেন না, 30% বলছেন না। এবং কিছু কিছু মানুষ 10% মানুষ বলছে এই বিষয়ে আমরা কিচ্ছুই জানি না, অর্থাৎ সম্পূর্ণ আমরা যে বাইরে থেকে ক্যান্ডিডেট সেই বিষয় নিয়ে সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম, তারা কি মতামত দিয়েছে আপনার পাশে রাখলাম।
আর একটা প্রশ্ন ছিল, সাংসদ শত্রুঘ্ন সিনহা আপনার প্রত্যাশায় উত্তীর্ণ হতে পেরেছেন, অর্থাৎ উনি ঠিকঠাক কাজ করেছেন? আমরা এই প্রশ্নের উত্তর খুঁজেছিলাম আসানসোল লোকসভার সাধারণ মানুষের কাছে। তারা কি বলছেন? তারা বলছেন 45% যে মানুষ তারা হ্যাঁ বলছেন, 45% মানুষরা বলছেন হ্যাঁ, এবং দেখা গেল যে 30% মানুষরা না বলছেন, 30% অ্যান্সার এসছে সাধারণ মানুষের কাছে না, এবং 25% মানুষরা বলছেন জানি না। এইসব বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষ আসানসোল লোকসভার যে সাধারণ মানুষরা আছে তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, এবং আর একটা প্রশ্ন রেখেছিলাম যে অভিযোগ আছে শত্রুঘ্ন সিনহাকে এলাকাতে দেখা যায় না, শত্রুঘ্ন সিনহা এলাকাতে দেখা যায় না, এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কী মতামত? এই বিষয় নিয়ে যখন আমরা সাধারণ মানুষকে প্রশ্ন করেছি তখন তারা কি জবাব দিয়েছেন? 30% মানুষ যারা বলছেন হ্যাঁ তিনি এলাকাতে দেখা দিয়েছেন, এবং কখনো কখনো দেখা দিয়েছেন 55% মানুষরা বলেছেন কখনো কখনো দেখা দিয়েছেন শত্রুঘ্ন সিনহা, এবং বেশিরভাগেই দেখা যায় না কত পার্সেন্ট মানুষ বলেছেন, 15% মানুষরা বলেছেন। অর্থাৎ বিভিন্ন যে আসানসোল লোকসভা নির্বাচন কেন্দ্রের বিভিন্ন যে এলাকাবাসী আছে তাদের কাছে ডিজিটাল খাবরিলাল গিয়ে গিয়ে এই সম্পর্কের, এই ধরনের সম্পর্কের যে কোশ্চেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, তারা এই সব উত্তর দিয়েছেন। আরও আপডেটেড দেখার জন্যে দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল। একেবারে, আর এই সমস্ত প্রশ্ন যদি আমরা ধরি যে আপনাদের কাছ থেকে এই প্রশ্নগুলো এসেছিল, আর যে প্রশ্নের উত্তর আপনারা সকলেই জানতে চেয়েছিলেন, সার্ভে আসানসোলের যে কী পার্সেন্টেজ কোথায় কী এসেছে, আপনাদের মতামত কী, সে সমস্ত কিছুও কিন্তু আমরা তুলে ধরলাম। আমাদের টিম আনাচে কানাচে ছুটে বেরিয়ে এই পরিশ্রম করে আপনাদের জন্য এই পরিসংখ্যান তুলে ধরেছে যে লোকসভা নির্বাচনে আপনারা কী বলছেন, আর এরপর ভোট ব্যাঙ্ক কী বলছে সেটা জানার জন্য অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে নির্বাচন আর নির্বাচনের ফলাফলের দিকে। তবে এই এপিসোড অর্থাৎ সার্ভে আসানসোলের পর, এপিসোড ওয়ানের পর আমরা আরেকটা পার্ট টু আনবো, যেখানে আপনাদের আরও কয়েকটি প্রশ্ন থাকবে আসানসোল নিয়ে। দেখতে থাকবেন ডিজিটাল খাবরিলাল, খবর আপনাদের নজর আমাদের।